আমি ডক্টর শেখ মাসুদ রানা ইমার্জেন্সি মেডিকেল অফিসার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল তো আমরা এখানে যে সমস্ত রোগী দেখতেছি যে প্রাথমিক যে সব রোগী আমাদের কাছে আসতেছে আমরা চেষ্টা করতেছি সমস্ত রোগীদেরকে প্রাইমারি চিকিৎসাটা দিয়ে যদি সে করোনা সাসপেক্টেড না হয় আমরা সেগুলো হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতেছি এবং সরকারি নির্দেশ মোতাবেক যদি সে তাকে করোনা সাসপেক্ট মনে হচ্ছে তো আমরা প্রাইমারি চিকিৎসা দিয়ে তাকে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিচ্ছি যে সমস্ত মানুষ অসুস্থ হচ্ছেন বা যারা অসুস্থতার মধ্যে আছেন তারা আতঙ্কিত না হয়ে আমাদের হাসপাতালে আসেন আমাদের হাসপাতালের ইনডোর আউটডোর এমার্জেন্সি সমস্ত বিভাগে 24 আওয়ার্স খোলা আছে আমাদের এখানে 24 ঘন্টায় ডাক্তার অ্যাভেলেবেল আছে চক্ষু ডিপার্টমেন্ট সহ দন্ত বিভাগ সহ জেনারেল সার্জারি সহ ব্রেনের সার্জারি সহ সমস্ত অপারেশনই চলতেছে এবং আমাদের এখানে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ চিকিৎসকগণ আছেন তারা 24 আওয়ার্সই আমাদের এখানে অনকলে আছেন তারা চেম্বারকে রোগী দেখতেছেন এবং তাকে যদি আমরা কল করতেছি আমরা যখন কল করতেছি তাকে আমরা অ্যাভেলেবেল করতে পারতেছি তো আপনারা আতঙ্কিত না হয়ে অসুস্থতা নিয়ে বাসায় বসে না থেকে চিকিৎসা করতে আসুন এবং যারা সুস্থ আছেন তারা ঘরে থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্য সেবা সবার আগে।